দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ। এই স্লোগানে রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে গণস্বাক্ষর কার্যক্রম ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রতিনিধি শাহিনুর রহমান সোনা জানান, দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন রাজশাহীর উদ্যোগে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহী ও সানাক টিআইবি রাজশাহীর সহায়তায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম, সচেতন নাগরিক কমিটি সভাপতি প্রফেসর ডক্টর দীপকেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক।